আসসালামু আলাইকুম, এসকে ইলেকট্রনিক্স থেকে সাইফুল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো, উইশডুইট। এই প্রোডাক্টটা বর্তমানে প্রচুর চলতেছে আমাদের কাছে, আজকে আমরা দেখাচ্ছি, পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তো প্রথমে বক্সটি আমি আনবক্সিং করছি। তো প্রথমেই আমরা পেলাম এটার ভিতরে একটি ইন্টারন্যাশনাল গ্যারান্টি কার্ড লেখা আছে। এরপরে আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, এটার ভিতরে ওয়াশটা সম্পর্কে বিস্তারিত কিছু লেখা আছে, কিভাবে ইউজ করবেন এটা। এরপরে কাঙ্ক্ষিত ওয়াশটি, বক্সটি একটু সাইডে রাখি। আচ্ছা, এরপরে দেখাচ্ছি ওয়াচটি, আসলে খুবই সুন্দর একটি ওয়াচ। এটার ভিতরে তিনটা কাটাই অ্যাক্টিভ ক্রোনোগ্রাফ, আর এটার চেনটা সম্পূর্ণ স্টিলনেস স্টিল। তার পিছনে একটি লক আছে, লকটি খুব সুন্দর। আগে আমরা ভিতরে ডায়ালের ভিতরটা দেখাই, এখন বর্তমানে লক আছে, আমরা লকটি ওপেন করে দেখাই। তো এই হলো আমাদের লকটি ওপেন করা হয়ে গেছে। আর এটার ভিতরে ক্রোনোগ্রাফের কাজ, এটা 24 আওয়ার্স কাজ করবে এই সাইডেরটা, আর এটা স্টপ ওয়াচের কাজ করবে, এটা হলো সেকেন্ড, এটা হলো মিনিট। তো আমি একটু আপনাদের চালু করে দেখাই দিই, আর এটা নিচে ডেট আছে, আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি সিস্টেমটা। এই যে এটা এখন দেখতে পাচ্ছেন আপনার ডেটটা চেঞ্জ হচ্ছে। তো আজকে আমি ডেটটা সেট আপ করলাম, এরপরে আমি টাইমটা সেট আপ করছি। এই যে এটার সাথে কিন্তু এই যে 24 আওয়ার্স এটা কিন্তু ঘুরতেছে, আপনারা লক্ষ্য করবেন, এই যে ডে নাইট এটা কিন্তু শো করছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে 24 আওয়ার্সটা শো করবে। তো এটা হলো এই কাটাটা যদি রাত 12টা চলে আসে, মানে 20 আওয়ার্সে, তখন ডেটটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখুন আপনারা। এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে 24 আওয়ার্স চলে আসে, ওখানে ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হলো 24 আওয়ার্সের কাজ। আর নিচে যে কাজটা, এটা যে ক্রোনোগ্রাফ মানে স্টপ ওয়াচের কাজ করবে, এটা কাজ হলো যদি আপনারা চালু করেন তখন, এই যে এটা হলো সেকেন্ড, এটা যদি 1 মিনিট ঘুরে তখন কিন্তু এটা 1 মিনিট হবে, মানে 60 সেকেন্ডটা ঘুরলে 1 মিনিট হবে এটা। আসলে এটার কাজটা কি মূলত, এটার কাজটা হলো, অনেকেই অনেক ধরনের কথা বলেন, এটার কাজটা হলো মূলত হলো এটার টাইমটাকে কাউন্ট রাখার জন্য। অনেকের আছে যে 10টা একটা কাজ আছে সকাল 10টায়, কিন্তু তার মনে থাকে না, তখন এই জিনিসটা ওখানে রেখে দিলে, তো এটার দিকে চোখটা আসলে তার মনে পড়বে যে না 10টায় আমার একটা কাজ আছে। মানে এটা হলো অ্যালার্ট সিস্টেম, এটা অনেকে অনেকভাবে আসলে মিন করেন, এটা এক একজন এক এক রকম। আসলে মূলত কাজ হলো এটারই, এটা হলো সম্পূর্ণ একটা অ্যালার্ট বাটন, আর কিছু না অ্যানালগ ঘড়িতে, এটাই হলো এটার কাজ মূলত। তো এখন যদি আমরা একটু চেনটা দেখাই, আসলে খুবই সুন্দর। তো এটা হলো সাইডে হলো আপনার ম্যাট ব্ল্যাক, চেনের সাইডটা হলো ম্যাট ব্ল্যাক, আর মাঝখানে হলো গ্লোসি গোল্ডেন, খুবই সুন্দর। আসলে ব্ল্যাক গোল্ডেনের কম্বিনেশনটা খুবই সুন্দর একটি ওয়াচ, উইশডুইট। আর এটা এখানে লকটা আমি একটু দেখাই দিই আপনাদের, লকটা কতটা হেভি, এই যে লকটা আপনারা দেখুন, এটা হলো ডবল লক, সেফটি লক বলে, এই লকটা সহজে খুলবে না, এই যে এটা হলো ডবল লক বলে। লকটা খুবই সুন্দর, খুবই ইজিলি আপনারা লাগাইতে পারবেন, খুলতে পারবেন। আর যদি আমি ওয়াচটি একটু হাতে পরে দেখাই আপনাদের, ওয়াচটি আসলে খুবই সুন্দর, মানে যে কোনো হাতে এটা পরতে পারবেন, খুবই সুন্দর একটি ওয়াচ। তো আজকে চেষ্টা করলাম উইশডুইট এই ঘড়িটি আনবক্সিং করে দেখানোর জন্য আপনাদের। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে এখনও যারা নতুন আছেন,
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে বিভিন্ন আপডেট কিংবা আমাদের যে কোনো অর্ডার কনফার্ম করতে ওখান থেকে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।